গত দুই দিন ধরে গণমাধ্যমে বেশ আলোচিত না মির্জা কাদের তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসিরহাট পৌরসভা নির্বাচনে তিনি ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী সম্প্রতি এক নির্বাচনী সভায় তার দেওয়া বক্তব্য গণমাধ্যমে ভাইরাল হয়েছে এই প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন ওবায়দুল কাদের তিনি বলেন দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয় কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে কোনো সিদ্ধান্ত দলীয় সভাপতি নিতে পারবেন তিনি বলেন শেখ হাসিনার ঊর্ধ্বে কেউ নয় দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে আওয়ামী লীগ সরকারের টানা একযোগ পূর্তি উপলক্ষে এবং তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান তিনি বলেন পাট রপ্তানিতে বাংলাদেশ আজ বিশ্বে প্রথম ইলিশে প্রথম তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অন্যান্য ক্ষেত্রসহ চাল উৎপাদনে চতুর্থ স্থানে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রেখে চলেছে অনাবদ্য অবদান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রতিবেশী দেশের সাথে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেওয়াল ভেঙে নির্মিত হয়েছে সম্পর্কের নতুন সেতুবন্ধন সমাধান হয়েছে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় কার্যক্রম সড়ক পরিবহন মন্ত্রী বলেন সামাজিক ও যোগাযোগ অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশে ইতিমধ্যেই যোগাযোগ খাতে রীতিমতো বিপ্লব সাধিত হয়েছে শেখ হাসিনা নেতৃত্বে তিনি বলেন শতভাগ বিদ্যুৎ পায়রা বন্দর মাতারবাড়ি প্রকল্প গভীর সমুদ্র বন্দর বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক উৎসব প্রধানমন্ত্রীর অবদান শেখ হাসিনার হাত ধরেই কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান ওবায়দুল কাদের মনে করেন সরকারের পরিবর্তন হতে পারে কিন্তু সরকারের গৃহীত নীতি এবং পরিকল্পনা থাকবে চলমান ভিন্ন ভিন্ন দল সরকারে আসতে পারে তবে রাষ্ট্রের লক্ষ্য এবং অর্জনের ধারাবাহিকতা থাকবে গতিশীল তিনি বলেন প্রতিহিংসা থাকবে না উন্নয়নে উন্নয়ন প্রবাহমান জলধারার মতো যতক্ষণ শেখ হাসিনা আছেন জনমানুষের পাশে ততক্ষণ কোনো অপশক্তি দেশকে পিছিয়ে দিতে পারবে না সেতুমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুদা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে